হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আশা করছি। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইটালির আম কেমন হয়, আমরা ইটালিতে কেমন আম। আজকে আমি বাচ্চাদের নিয়ে একটু পার্কে গিয়েছিলাম, ওখান থেকে আসার পথে দেখলাম একটা গাড়িতে করে আম বিক্রি করছে, কার্টনে করে। ওই বড় কার্টন, এক একটা কার্টনে করে 6 কেজি আম ছিল এক একটার ভিতরে। তো এই আমগুলো আগে কখনো কেনা হয়নি, এই ফার্স্ট কিনলাম। তো ইটালিতে 1-1 কেজি আমের দামই থাকে 6-7 ইউরো করে, কিন্তু এগুলো জানি না কেন 6 কেজি আম শুধুমাত্র 13 ইউরো নিয়েছে। তো দেখি এই আমগুলো কেমন হয়। এই যে পুরো পাকা আমটা, চোখলাগুলো বেশ পাতলা, খুবই পাতলা, এজন্য ছুরি দিয়ে ছুলতে হলো। আর আমি খেয়েছি, আমগুলো বেশ মিষ্টি, খাওয়ার পরেই ভয়েস দিচ্ছে এজন্য বলতে পারছি। আপনাদেরকে দেখাই ইটালির আমগুলো কেমন। ইটালিতে বেশিরভাগ পাকিস্তানি আম পাওয়া যায়, এগুলো পাকিস্তানি না, অন্য কোনো জায়গার, কিন্তু যেই লোকটা থেকে কিনেছি উনি বলল যে পাকিস্তানি আমের মতনই একই রকম স্বাদ। আমার কাছেও ভালোই লেগেছে, পুরো পাকা ছিল আমটা, প্রত্যেকটা আমই পাকা ছিল। এই যে কেটে নিয়েছি, দেখি জুনাইদ জায়েদ আর ওর বাবা কি বলে খেয়ে কেমন হয়েছে আমার কেনা আম। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ। Bueno, bueno.